নারায়ণগঞ্জের জেলা কার শোরুম মালিক সমিতির নবনির্বাচিতদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার চাষাঢ়ায় কনভেনশন সেন্টারে সংগঠনের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ইয়াসিন আরাফাত আরমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস ভুঁইয়া এবং সহসম্পাদক কাইয়ুম আলী সহ সংগঠনের সদস্যরা। সভায় বক্তারা বলেন, ক্রেতা ও বিক্রেতাদের ডকুমেন্ট নিয়ে কোনো ধরনের হয়রানি অথবা সমস্যায় পড়তে না হয় সে বিষয়ে লক্ষ্য রেখে আগামীতে সকল মালিককে ঐক্যবদ্ধ হয়ে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিতে হবে।